সেনাকর্মী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। অনলাইনে খাবার অর্ডার দিয়ে প্রতারণা করা হয়। ঘটনাটি ঘটেছে বনগাঁ পাটশিমুলিয়া এলাকায়। সাইবার থানায় অভিযোগ দায়ের। সেনাকর্মী পরিচয় দিয়ে অনলাইনে খাবারের অর্ডার, খাবার না নিয়ে উল্টে রেস্টুরেন্ট থেকে 2000 টাকা প্রতারণা, অভিযোগ দেয় বনগাঁ সাইবার ক্রাইম থানায়। জানা গেছে, বনগাঁ থানার পাটশিমুলিয়া এলাকাতে একটি রেস্টুরেন্টে সেনাকর্মী পরিচয় দিয়ে অনলাইনে খাবারের অর্ডার দেওয়া হয়। খাবারের অর্ডার ছিল জাঁকজমকপূর্ণ, চিকেন হান্ডি, মশালা চিকেন, চিকেন বিরিয়ানি, পনির বিরিয়ানি প্রভৃতি। খাবারের সর্বমোট দাম হয় 6,750 টাকা। খাবার রেডি হবার পর রেস্টুরেন্ট থেকে কাস্টমারের অর্ডার দেওয়া নাম্বারে ফোন করা হয়। রেস্টুরেন্টের বিল মেটাতে অনলাইন ট্রান্সফারের জন্য নাম্বার চেয়ে দেওয়া হয় কাস্টমারের পক্ষ থেকে। নাম্বার চেক করার জন্য 1 টাকা পাঠানো হয়। এরপর 2000 টাকা দাবি করা হয় রেস্টুরেন্টের মালিকের কাছে। কাস্টমারের নাম্বার থেকে বলা হয় 2000 টাকা দিলে 4000 টাকা ফেরত আসবে। প্রতারণার ফাঁদে পা দেন রেস্টুরেন্ট মালিক। টাকা পাঠিয়ে দেন তিনি, কিন্তু টাকা আর ফেরত আসেনি। আমাকে বললো যে তোমার অ্যাকাউন্ট টাকা ঢোকাতে হলে তোমাকে প্রথমে টাকা পাঠাতে হবে, তারপর তোমার টাকাটা ডবল হয়ে ঢুকে যাবে। প্রথমে 1 টাকা দিয়েছে, এবার 1 টাকা দেওয়ার পরে 2 টাকা হয়েছে দেখলাম। তা তখনই আমি 2000 টাকা যেই মারি সেই টাকা আর ঢুকিনি। মানে আমি বুঝতে পারিনি যে এইভাবে মানে ধোকাবাজিটা করবে রেস্টুরেন্টের সঙ্গে। এর আগে অনেক অর্ডার হয়েছে, কিন্তু এইরকমভাবে কোনো কিছু হয়নি আর কি। মানে বিশ্বাসতার মধ্যেই হয়েছে। খাবার অর্ডার প্রায় 6,500 টাকার উপরে, তার মধ্যে খাবার আছে পনির বাটার মশালা, চিকেন হান্ডি, হান্ডি চিকেন, চিকেন বিরিয়ানি, স্যালাড, বিভিন্ন ধরনের খাবার ছিল এখানে। রেস্টুরেন্টের মালিক বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তীতে সন্ধ্যায় বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন রেস্টুরেন্ট মালিক রবীন্দ্রনাথ বিশ্বাস। এই বিষয়ে তিনি বলেন, প্রতারণা হয় জানতাম, কিন্তু খাবারের অর্ডারের নাম করে এভাবে প্রতারণা হয় আগে জানতাম না। ফেসবুক পেজে দেওয়া আছে, ওখান থেকে হয়তো বা কেউ কোনো এই ধরনের প্রতারণাকারী যারা আছে তারা নাম্বারটা নিয়েছিল। নাম্বারটা নিয়ে ওকে প্রথম ফোন করেছে, ফোন করে বলে যে এরকম আমরা আর্মি থেকে বলছি, একটা সিক্রেট মিশনে এসেছি এখানে, আপনাদের রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করতে চাই। তখন ও আমাকে ওর নাম্বারটা দেয়, ওই যে আমাকে কল করেছিল, মানে যারা এই চক্রির সঙ্গে যুক্ত তাদের নাম্বারটা দেয়। আপনার রেস্টুরেন্ট থেকে 8-10 কিলোমিটার দূরে আছি, আমরা খাবার অর্ডার করছি। এবার ন্যাচারালি আমাদের এখানে আমরা হোম ডেলিভারি করি, প্লাস অনলাইনে মানে যারা ফোনে অর্ডার দেয় আমরা খাবার রেডি করে রাখি, সেইভাবে খাবার রেডি করেছি। খাবার রেডি করার পরে খাবার নিতে কেউ আসছে না, প্রায় 6,700 সামথিং টাকার খাবার। খাবার রেডি করার পরে আসছে না, তখন আমি ফোন করলাম, ফোন করার পরে বলছে যার অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট হবে তার নাম্বারটা আমাকে দিন, তার সঙ্গে কথা বলবো, আমাদের বড় অফিসার যিনি আছেন তিনি কথা বলবো, যে টাকা বিল হয়েছে সেই টাকা পাঠাতে হবে, তাহলে ওরা ডবল দেবে। এবার আমি তো 1 টাকা প্রথমে পাঠিয়েছি, 2 টাকা এসছে, পরে আমাকে বললো যে 2000 টাকা পাঠাতে হবে, তোমার অ্যাকাউন্টে বাকি কত টাকা আছে? ও তা আমার শালা তখন বললো যে 2000 টাকা আছে। তা ও 2000 টাকা তখন পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে যখন 2000 টাকার পরিবর্তে 4000 টাকা আসছে না, তখনও আমাকে বলছে যে এরকম কল ব্যাক করে বলছে দাদা এরকম ঘটনা ঘটেছে, ওরা এই বলেছিলো, আমি তো 2000 প্রথমে 1 টাকা পাঠিয়েছি, 2 টাকা এসছে, পরে 2000 দিয়ে পাঠিয়েছি, তখন আর টাকা আসছে না। ওদের যখন বললাম ওরা বলছে যে টোটাল বিলের টাকাটা তোমাকে পাঠাতে হবে, তারপরে তার ডবল করে আমরা টাকা পাঠিয়ে দেবো। শালার ভুলটা হয়েছে যে ও 2000 টাকা পাঠিয়েছে, তখন আমাকে জানায়নি, আর ও তো একটু বয়সেও ছোটো, ও বুঝতে পারেনি, ও থাকে এবার এই সমস্ত ব্যাপারে নলেজটা। ব্যুরো রিপোর্ট, নিউজ, রোম্যান্স ল্যান্ড, বনগাঁ।